আসসালামু আলাইকুম, আমি নুরজাহান খানম লিপি, প্রভাষক বাংলা, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সৃজনশীল পদ্ধতির লেখাপড়া বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রথম কবিতা বঙ্গবাণী সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচিত কবিতায় প্রবেশ করার পূর্বে আমরা কবি আব্দুল হাকিম সম্পর্কে জেনে নেই। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ইউসুফ জলেখা, লালমতি, সয়ফলমূলক, শিহাবুদ্দিননামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। তিনি 1690 সালে মৃত্যুবরণ করে। বন্ধুরা, আমি তোমাদের একটি কৌশল দেখিয়ে দিব। কবি পরিচিতি, কবি বা লেখক সম্পর্কে তাদের তথ্যগুলো মনে রাখার জন্য একটি তথ্যছক তৈরি করতে পারো। যেমন এখানে আব্দুল হাকিমের একটি তথ্যছক আমি তৈরি করে দেখিয়েছি। কবির জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলীকে ক্লু হিসাবে নিয়ে একটি ছক তৈরি করে সেই ছক প্রশ্ন এবং সেই প্রশ্নের আলোকে উত্তর করলেই দেখা যাবে কবির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী তোমার মনে থাকছে। যেমন কবির জন্ম, জন্মস্থান, মধ্যযুগীয় কবি, মাতৃভাষার প্রতি মমত্ববোধ, কালজয়ী আদর্শ, নূরনামা, অন্যান্য কাব্যগ্রন্থ, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এবং তার মৃত্যু। এই পয়েন্টসগুলো দিয়ে একটি তথ্যছক তৈরি করলে তোমরা অনায়াসেই কবির জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী মনে রাখতে পারবে। বন্ধুরা, আমরা কবি আব্দুল হাকিম সম্পর্কে জানলাম। এবার আমরা কবিতায় প্রবেশ করার পূর্বে জানব কবি এই কবিতাটি রচনা করেছিলেন কোন সময়, কোন সমাজ, কোন প্রেক্ষাপটে, কবি কোন মানসিকতা নিয়ে এই কবিতাটি রচনা করেছিলেন, কি তার ছিল অভিপ্রায়। বন্ধুরা, আমরা জানি যে আব্দুল হাকিম মধ্যযুগীয় কবি। তাহলে আমাদের একটু ফিরে যেতে হবে মধ্যযুগে। মধ্যযুগে 1204 খ্রিস্টাব্দে ইকতারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বঙ্গ জয় করেন, অর্থাৎ বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন শুরু হয়। তখন সুলতানি আমল, মুঘল আমল, নবাবী আমল, বিভিন্ন আমলে প্রায় 500 বছর ধরে মুসলমানদের শাসন ব্যবস্থা চলে। বন্ধুরা, এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। 500 বছর সময়কাল এই কবিতা রচনার জন্য বিশেষ তাৎপর্যবহ একটি সময়। তখন মধ্যপ্রাচ্য থেকে পারস্য, ইরান, তুরান, সৌদি আরব বিভিন্ন জায়গা থেকে মুসলমানেরা এদেশে আসতে থাকে ধর্মপ্রচার ও ব্যবসা বাণিজ্যের অভিপ্রায়ে। তাদের সাথে এই এলাকার শিক্ষিত মুসলমান সম্প্রদায় মেলামেশা করতে করতে তাদের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে। তারা বিশ্বাস করতে শুরু করে কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, তাই আরবি ফার্সি ভাষা জানতেই হবে। যে মুসলমান আরবি ফার্সি ভাষা জানে না তাকে মুসলমান বলেই গণ্য করা যাবে না। আরবি ফার্সি ভাষা আল্লাহর প্রিয় ভাষা এবং এই ভাষার মধ্য দিয়েই পুণ্য লাভ করা যায়। এতে করে যারা বা যে সাধারণ মুসলমানেরা বাংলায় কথাবার্তা বলত তাদেরকে তারা অবজ্ঞা ও অবহেলার চোখে দেখতে শুরু করে। এই বিশ্বাস নিয়েই তারা চলাফেরা করতে শুরু করেন। ধর্ম সম্পর্কে গভীর জ্ঞানের অভাব, সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির কারণে তারা সাধারণ মানুষের কথাবার্তা, সাধারণ মানুষের সাহিত্য রচনার ভাষা বাংলা হিসেবে বাংলাকে তারা অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে। অন্যদিকে সমাজের কিছু উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ হিন্দু ছিলেন যারা মনে করতেন সংস্কৃত সবচেয়ে পবিত্র ভাষা আর বাংলা নিচু শ্রেণীর ভাষা, মানে কামার, কুমার, জেলে, তাঁতি, ডোম, এই জাতীয় নিচু লোকের ভাষা বাংলা। ফলে উভয় দিক থেকেই শিক্ষিত মুসলমান সম্প্রদায় ও উচ্চ শ্রেণীর হিন্দু ব্রাহ্মণ সবার কাছ থেকেই বাংলা হতে থাকে অবহেলিত। এই ব্যাপারটি কবি আব্দুল হামিদকে ভীষণভাবে পীড়া দেয়। আব্দুল হামিদের কাছে
বাংলা ছিল তার মাতৃভাষা। তিনি জন্মের পরে মায়ের মুখ থেকে শেখা তার গুলি সেটা তার মাতৃভাষা। মাতৃভাষার প্রতি ছিল তার গভীর মমত্ববোধ। সেই বাংলা ভাষা অবজ্ঞা করেছে কিছু ধর্মান্ধ হিন্দু ব্রাহ্মণ ও উন্নাসী কিছু মুসলমান। তখন তিনি বাংলা ভাষার প্রতি গভীর মমত্ববোধ থেকে রচনা করেন এক অসাধারণ অনুপম চমৎকার কবিতা বঙ্গবাণী। চলো বন্ধুরা, তাহলে আমরা বঙ্গবাণী কবিতাটি সংবিহিত গানে গানে আবৃত্তিতে উপভোগ করে আসি। আরে কিতাব পড়িতে যার নাহি কো ভাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তো আমি সর্বজন। আরে কিতাব পড়িতে যার নাহি কো ভাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তো আমি সর্বজন। আরে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, আরবি ফার্সি হিন্দে নাই দুই ম, যদি বালি খোয়ে আল্লা নবী রসিফ। আরে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, সর্ব বাক্য বুঝে প্রভু কি বা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কি বা যত ইতিবাণী। সেসবে রোগণ যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। আরে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিততি। বন্ধুরা, আমরা কবিতাটির চমৎকার একটি ভিন্ন ধর্মী উপস্থাপনা উপভোগ করলাম। তাহলে চলো এবার আমরা কবিতার বিষয়বস্তু সম্পর্কে জেনে নিব। তবে শিক্ষার্থী বন্ধুরা, কোন বিষয়বস্তু জানার আগে তোমাকে আগে জানতে হবে কেন সেই বিষয়বস্তুটি তুমি পড়ছো বা জানছো। সেটি কি শুধু কিছু প্রশ্ন উত্তরপত্রে লেখা, কিছু নম্বর পাওয়া, শুধু কি সেই জন্য? না, কেন বিষয়বস্তুটি নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে NCTB অন্তর্ভুক্ত করলেন সেই বিষয়টি তোমাকে জানতে হবে। এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি, শিক্ষার্থী এই কবিতাটি থেকে কি শিখবে, তাহলে এই কবিতাটির শিখন ফল হচ্ছে এই কবিতা পাঠ করার পরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ জেগে উঠবে। তোমরা যখন দেখবে সেই বৈরী পরিবেশে আব্দুল হাকিম কি দৃঢ়ভাবে তিনি তার মাতৃভাষা নিয়ে কবিতা লিখেছেন, তখন তোমাদের মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ জন্মাবে। তাহলে এসো বন্ধুরা, এবার আমরা কবিতাটির চরণ ব্যাখ্যা করব। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তার মানে
যাদের কিতাব মা মানে পুস্তক বা বই পড়ার অভ্যাস নেই, অশিক্ষিত মানুষেরা। তারা কবিকে বলল, সে সবে কহিল মতে, তার মানে তারা সবাই কবিকে মতে মানে মুই মানে নিজেকে বলল যে তাদের মনের হাবিলাস মানে ইচ্ছা। তে কাজে নিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। সেই কাজের জন্য কবি নিজেকে নিবেদন করল এবং নিজে পরিশ্রম করে সবাইকে তুষ্ট করার জন্য। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। এখানে কবি বলেছেন আরবি ফার্সি ভাষায় তার কোনো রাগ নেই বা কোনো ক্ষোভ নেই, কিন্তু দেশি ভাষা মানে মাতৃভাষা সবার আগে বোঝা যায়, আর যারা সেই ভাষাটা উপলব্ধি করতে পারে না তাদেরকে বলা হয়েছে দুর্ভাগা বা কপাল পোড়া। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয় আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে বলা হয়েছে আরবি ফার্সি হিন্দে মানে এখানে হিন্দি ভাষা না, হিন্দে মানে হিন্দি অক্ষর, তার মানে বাংলা ভাষা আসে ব্রাহ্মী লিপি থেকে, সেই ব্রাহ্মী লিপি রচনা করে ব্রাহ্মণরা। এখান থেকে মুসলমানদের ধারণা হয় বাংলা ভাষা হিন্দুদের ভাষা বা হিন্দি অক্ষর। কবি বলেছেন আরবি ফার্সি হিন্দে কোন দ্বিমত নেই, যদিও বা আল্লাহ নবীর সিফত বা গুণগান হাদিস কোরআন আরবি ভাষায় লিখিত হয়েছে। তাহলে যে দেশে যে বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, তার মানে যেখানে থেকেই বান্দা তার মনের কথা যে ভাষাতেই বলুক না কেন, নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা বা প্রভু তার মনের কথা ঠিকই বুঝে নেয়, তাকে বুঝিয়ে দিতে হয় না। আমাদের অনেক সময় অনুবাদের ব্যাপারে আমরা দোভাষীকে ব্যবহার করি, তার মানে ভাষাগত ট্রান্সফরমেশনের জন্য আমরা অনুবাদক নিয়ে আসি, কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তার কোন অনুবাদকের প্রয়োজন হয় না, তার বান্দা যেভাবেই তাকে তার মনের কথা বলুক না কেন সে ঠিকই সেটা বুঝতে পারে। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, তার মানে সর্ববাক্যই প্রভু বুঝে নেয়। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। এখানে মারফত বলতে ধর্মের গভীর জ্ঞান, তার মানে ধর্মে দুটো, ইসলাম ধর্মে দুটো পন্থা আছে, শরীয়ত মারফত। শরীয়ত হচ্ছে যেটা আমরা দৃষ্টিগোচর হয়, যেই ইবাদত গুলো আমরা দৃষ্টিগোচর ভাবে করি, যেমন সালাত আদায় করা, যাকাত দান করা। কিন্তু মারফত হচ্ছে ধর্মের গভীর জ্ঞান, যে জ্ঞানগুলো যেগুলো আমরা অন্তর দিয়ে উপলব্ধি করি। তাহলে এখানে সে নিন্দে করে বলেছে কবি যে মারফত ভেদে যার নাহিক গমন, যাদের সেই ধর্মীয় গভীর জ্ঞানের অভাব, তারাই হিন্দুর অক্ষর বলে হিংসে করে। যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। বন্ধুরা, এই দুটো বাক্য হচ্ছে এই কবিতার ম্যাজিক বাক্য, বা এই কবিতার এই দুটো চরণ দিয়েই কবি তার চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যারা বঙ্গেতে জন্মগ্রহণ করে নিজের মাতৃভাষা বাংলা ভাষাকেই নিন্দা করে, সে বলেছে তাদের জন্মের ব্যাপারে তিনি সন্দেহ প্রকাশ করেন। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশি ত্যাগী কেন বিদেশ ন যায়। কবি এখানে বলেছেন যে দেশের ভাষা বা নিজের ভাষা যার মনকে জুড়ায় না, তার মানে যে ভালোবাসে না, সে কেন নিজের দেশ ত্যাগ করে বিদেশে চলে যায়, বিদেশে কেন চলে যায় না। মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। কবি এখানে বলেছেন মাতা পিতা মহ, তার মানে তার নানা দাদা, তার বংশানুক্রমিক ভাবে কবি এই দেশেতেই তার বসতি, এই দেশেই তার বেড়ে ওঠা, জন্ম বৃদ্ধি লয় বিনাশ। তাহলে দেশি ভাষা তার কাছে অতি আপন বা অতি মধুর। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমি আগামী ক্লাসে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির উত্তর লিখন সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।